বন্ধুরা, ওয়েলকাম টু মহাবিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকেও যেহেতু দোকান আছে, তাড়াতাড়ি করছি। সকালে চান পুজো সব হয়ে গেছে, এখন চা নিয়ে বসছে। দেখো, সকালের গুড মর্নিং দিয়ে সকালের সকালের চা, আর এই যে বিস্কুট, এখন খাবো। তোমার দাদাভাইকেও দিয়ে দিয়েছি চা বিস্কুট। আজকে দোকানে রান্নাও আছে, বাড়ির রান্নাও আছে। এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু মঙ্গলবার, তার জন্য আমি দেখো বেগুন পোড়া বসিয়ে দিয়েছি। বেগুন পোড়া করবো, এই দেখো লঙ্কা পোড়াবো, এই করবো, আর এই যে পেঁয়াজকালি ভাজা করবো। দেখে আলুটা কাটিনি, পেঁয়াজকালিটা কাটা হয়ে গেছে, আর এটার মধ্যে রয়েছে মাছ, মাছটা রান্না করব, রুই মাছ। কালকে রাত্রেবেলা এনে রেখেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, কারণ সকালে আমাদের টাইম হয় না। আর এদিকে আজকে দোকানের আলুর দম করবো। দেখে এই যে আলু কেটে নিচ্ছি, আর এই যে ধনে পাতা, এই যে মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি রাত্রেবেলায়, টমেটো সব রয়েছে, সব গুছানোই রয়েছে। টুকটাক করে এখন আরও গুছিয়ে নেবো, মশলা টশলা রেডি করে নেবো, রান্নাবান্না যা যা হবে সবই শেয়ার করবো তোমাদের সাথে। সকালে চাটা আগে খেয়ে নিই, খুব ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা পড়েছে। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, বেশি বেশি করে শেয়ার করবে। তেল বসিয়ে দিয়েছি, এখন আমি এই যে ভাজাটা বসাবো, পেঁয়াজকালি আলু ভাজাটা করে নেবো। আলুটা কেটে সবই ধোয়া কাটা হয়ে গেছে, আর এই দেখো বেগুন পোড়া রেডি করে নিয়েছি, টমেটো, শুকনো লঙ্কা পোড়া, নুন দিয়ে দিয়েছি ওর মধ্যে, আর এখনও পেঁয়াজ, ধনে পাতা দেবো, তারপরে মাখবো, সব রেডি করে নিয়েছি। আর এদিকে মাছ রান্না করবো, মাছের আলু কেটে নিয়েছি, আর এই যে আলুটা কাটা হয়ে গেছে আলুর দমের, ভাতটা উঠে রেখেছি, ভাত হয়ে গেছে, এখন সব মশলা টশলা রেডি করব, সব গুছিয়ে নিচ্ছি। ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো পেঁয়াজ আর ধনে পাতাটাও কেটে নিয়েছি, আর কটা কাঁচা লঙ্কাও দেবো একটা, তাহলে ফ্লেভারটা ভালো হবে। সর্ষের তেল দিয়ে মাখবো, এদিকে ভাজাটা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দেবো। এখন এই দেখো নুন হলুদটা দিয়ে দিয়েছি, এখন আমি নাড়াচাড়া দিয়ে নেবো। এই দেখো আলুর দমের মশলা রেডি করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর এখন রসুনটা দেবো, রসুনটা ছেলা হয়নি। আর এদিকে দেখো সব রেডি করে নিয়েছি, এটাও কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, এখন সর্ষের তেল দিয়ে মেখে নেবো। আর এই যে ভাজাটা হয়ে এসছে, ভাজাটাও নামিয়ে দেবো। এই দেখো ভাজাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বাটির মধ্যে, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন আমি মাছটা ভেজে নেবো। তোমার দাদাভাই ধুয়ে দিয়েছে, আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এখন দেখো মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি, এই যে আলুও কেটে নিয়েছি, আর এটা বিড়ালের জন্য সিদ্ধ করে দেবো। আর এই দেখো আলুও কেটে নিয়েছি, আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে ঝোল করবো। এই দেখো মাছগুলো তুলে নিয়েছি ভেজে, আর এটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, এখন আমি আলুগুলো দিয়ে দেবো, এই যে আলুগুলো ভেজে নেবো। আর এদিকে চায়ের জলটাও বসে, আলুটা ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, আর হচ্ছে নুন, কাঁচা লঙ্কা, টমেটো, আর এই যে আদা বাটাটা এখন দেবো, দিয়ে এখন কষিয়ে নেবো। আদা বাটাটাও দিয়ে দিয়েছি, এখন কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, একটু ঝোল করবো, আর এদিকে চায়ের জলও ফুটে গেছে, ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো, সবকটা মাছ দিয়ে দিয়েছি। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি ধনে পাতাটা দিয়ে দেবো। এই যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে। এখন শীতকালের মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? এই যে হয়ে গেছে আমার মাছের ঝোল, এই বাটিতে নামিয়ে নেবো। আর এই বেগুন পোড়াটার এখন আমি সব রেডি, নুন টুন দেওয়া আছে, এখন শুধু তেলটুকু দিয়ে মাখবো। তেলটা দিয়ে দিলাম, এই হয়ে গেল বেগুন পোড়া, এখন মেখে নেবো। দেখো বেগুন পোড়াটা মাখা হয়ে গেল, এই যে সব দিয়ে মেখেছি। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও, বেগুন পোড়া রুটি বা ভাতের সাথে খেতে। আলুগুলো দিয়ে দিলাম, তো আলুগুলো ভেজে নেবো। দেখো আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, আর এখানে তো মশলাটা আমি রেডি করে নিয়েছি, আর এদিকে দেখো তেল গরম বসিয়ে দিয়েছি, আর যে গোটা গরম মশলা, তেজপাতা, আর একটু জিরে ফোড়ন দিয়ে আলু দমটা রান্না করবো। মটরশুঁটি দেবো, ধনে পাতা দেবো, টমেটো দেওয়া হয়ে গেছে, দোকানের মালপত্র আনা হয়ে গেছে, এই দেখো দুধ, এই যে সাইকেল সিলিন্ডার বাঁধা হয়ে গেছে সাইকেলে, তখন দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, চান হয়ে গেছে। কী দেখাচ্ছ বলো? বেগুন পোড়া, মাছ ভাজা, ঘি দিয়ে ভাত মাখলাম, ব্যাস। এই যে বেগুন পোড়া মাছ ভাজা দিয়ে খাচ্ছে, আর আমাদের জন্য করেছি মাছের ঝোল রুই মাছের আলু দিয়ে, আর এই যে বেগুন পোড়া আজকের মেনু। আর দোকানের জন্য করেছি এই যে পেঁয়াজকালি আলু ভাজা আর আলুর দম, সব ফোড়ন দিয়ে দিয়েছি, এখন আমি মশলাটা ঢেলে দেবো। মশলাগুলো দিয়ে দিলাম,
পেঁয়াজ কষিয়ে নেবো। ভালো পেঁয়াজটা ভাজা, পেঁয়াজ যে পেস্টগুলো কষানোর পরে দিয়ে দিলাম আদা বাটা, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর জিরার গুঁড়ো, এই যে এখন কষিয়ে নেবো ভালো করে, ভালো করে কষিয়ে 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 তারপরে দেবো আলু। মটরশুঁটিগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন কষিয়ে নেবো। এরকম মশলাগুলো কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলো, আলুগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নেবো। আলুগুলো দিয়ে নাড়তে হবে ভালো করে, এই দেখো এক হাতে হচ্ছে না, নাড়া যাচ্ছে না, কড়াই ধরতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি এই যে জলটা দিয়ে দেবো। দিয়ে দিলাম জল, আলুর দমটা হোক আর এই ধনে পাতাটা পরে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, এবার সিদ্ধ হোক, ততক্ষণে আমি বাসনগুলো মেজে নিয়ে আসি, সব বাসন ওই যে কলে রেখে এসেছি। ওই দেখো বন্ধুরা, এই দেখো আলুর দমটা হয়ে এসছে, এখন আমি ধনে পাতাটা কুচিয়ে নিয়েছি, দিয়ে দেবো। কারা কারা পছন্দ করো আলুর দম কমেন্টে জানিও, আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। চন্দ্রমুখী আলু তো গলে গেছে, আর বেশিক্ষণ ফুটাবো না, নাহলে আরও গলে যাবে, ভ্যাট ভ্যাট হয়ে যাবে। তো ধনে পাতাটা দিয়ে দিই, এই দিয়ে দিলাম ধনে পাতা। এই যে খাবার নিয়ে বসে করেছি, এখন এই যে বেগুন পোড়া আজকের, আর হচ্ছে মাছের ঝোল করেছি রুই মাছের, এই দেখো রুই মাছের আলু দিয়ে ঝোল করেছি, আর শশা, আর দোকানের জন্য করেছি আলুর দম আর ভাজা, সেটা ভাজাটা নিয়ে চলে গেছে, আর ওই যে আলুর দম ছেলের জন্য তুলে ধুয়ে গেলাম। কারা কারা পছন্দ করো আলুর দম কমেন্টে জানিও, তা খেয়ে যে নাকি মুখে খেয়ে চলে যাবো দোকানে, তাড়াহুড়ো লেগে যায় সকাল থেকে, সব বাসন টাসন ধুয়ে এই যে খেতে বসলাম, তখন দাদাভাইও বেরিয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়ে যা যা হবে সবই শেয়ার করবো। দোকান থেকে এসেই সন্ধ্যা দিলাম, সন্ধ্যা হয়ে গেছে যেহেতু, এই যে ধুনো দিয়েছি আজ, ধুনো দিতেই আমার ভালো লাগে। আর এই দেখো বাইরে এখনও অন্ধকার হয়ে এসছে, এই যে এই যে ক্যানটা নিয়ে এসেছি, দোকানের বাসনপত্র মেজে টেজে রেখে তারপরে এই আসলো, আর ভাল লাগছে না, একটু রেস্ট নেব। বিকালের টিফিন হচ্ছে, এই দেখো চপ এনেছে ছেলেকে দিয়ে আনিয়েছে, এই দেখো ওহ কি ওর বাবা হেভি গরম গরম চপগুলো, গরম গরম চপ খেতে যা লাগে, এই যে মুড়ি নেওয়া হয়েছে, মুড়ি দিয়ে চপ দিয়ে খাওয়াবে। কারা কারা পছন্দ করো কমেন্টে জানিও। বন্ধুরা রাতের খাবার নিয়ে বসে পড়েছি, রাতের খাবার হচ্ছে এই দেখো মাছের ঝোল, ভাত আর একটু পেঁয়াজ কালি, আলু ভাজা। তোমার দাদাভাই খাওয়া গেছে বেগুন পোড়া দিয়ে রুটি, এসেই খেয়ে নিয়েছে, ওর খিদে লেগে গেছে আজকে, তা হচ্ছে ও একটু আগে খেয়েছে, আর 8:30 সময় খেয়েছে, 8:30, আর আমরা 9:30 সময় খেতে বসছিলাম। তা খাওয়া দাওয়া করে নিই, কালকে নতুন ভিডিও নিয়ে আসবো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকো সাপোর্ট করো, ভালোবাসা দিও।